আসসালামু আলাইকুম। আমি একটা কাঁচকলা রেসিপি নিয়ে আসছি, দেখুন আপনারা। কাঁচকলাগুলো প্রথমে ধুয়ে নেবেন ভালো করে, এরপর কাঁচকলার খোসাটা পালানো যাবে না, কেননা খোসাটা পালালে কাঁচকলাটা স্বাদ কম হবে। শুধু আঁশগুলা উঠে নেবেন, কেননা আঁশগুলা থাকলে কাঁচকলাটা স্বাদ হবে না। কাঁচকলাগুলোর আঁশগুলা উঠিয়ে নিয়ে যেগুলা রেসিপিগুলো অনেক মজা হবে, সমান করে কুচিয়ে নেবেন। কুচিয়ে নিয়ে পানিতে ভিজিয়ে দিবেন, ভিজে না দিলে এগুলা কষগুলা কালো কালো হয়ে যাবে। এগুলা কালো হওয়ার পরে জিনিসটা দেখতে ভালো হবে না, লাইট কালার হবে না, সুন্দর হবে না। সবগুলা কুচিয়ে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে নেবেন পেঁয়াজের সংখ্যাটা, পেঁয়াজের পরিমাণটা একটু বাড়তি হতে হবে। আর রসুন নিয়ে নেবেন বেশি করে, রসুন না পেঁয়াজ দিলে অনেক স্বাদ হবে। আর পাঁচমিনিট কাঁচামরিচ নিয়ে নেবেন, যেন না ঝাল না হয়, ঝাল পরিমাণ মতো হতে হবে। সব পেঁয়াজ রসুনটা বেশি হতে হবে, কেননা পেঁয়াজ রসুনটা বেশি হলে ওর স্বাদটা আলাদা একটা স্বাদ হবে। আর 5-6টা কাঁচামরিচ বেশি দিবেন না, কেননা বাচ্চারা খাবে। তারপরে একটু হলুদ দিয়ে কাঁচকলাগুলো সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করার পরে, ঠান্ডা হওয়ার পরে একটা ব্লেন্ডে নিয়ে ব্লেন্ড করে নেবেন, একটু পানি দিবেন, পানি না দিলে ব্লেন্ড হবে না। ব্লেন্ড করে নেওয়ার পরে ব্লেন্ড হয়ে গেছে, দেখুন এভাবে এরকমভাবে হবে এভাবে। এরপরে একটা পাইপিং চুলা দিবেন, আঁচ বাড়িয়ে দিবেন, দিয়ে লবণ তেল দিচ্ছেন, দেওয়ার পরে লবণ দিবেন, পেঁয়াজ কুচাগুলো দিবেন, এগুলো একটু নরম হয়ে যাবে লবণের সাথে মিশ হয়ে। এরপরে রসুনগুলো দিয়ে দিবেন, ভালো করে নেড়ে নেবেন। এরপরে হলুদগুলো দিবেন, দেওয়ার পরে ভালো করে লাড়বেন। এরপরে হলুদগুলো লাড়ার পরে মশলাগুলো দিয়ে দিবেন, এরপরে ভালো করে লাড়ে নেবেন। লেড়ে নেওয়ার পরে একটু পানি দিবেন, কাঁচা লঙ্কাগুলো দিবেন, কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে একটু লাড়িয়ে নেবেন। লাড়িয়ে নিয়ে একটু পানি দিবেন, 1 কাপ পরিমাণ মতন পানি দিবেন, বেশি পানি দিবেন না, কেননা যে কাঁচকলাগুলোর মধ্যে ব্লেনের সময় পানি দেওয়া হয়েছে এই জন্য দেবেন না। এরপরে ভালো করে লেড়ে নেবেন, লাড়ে নিয়ে মাছগুলো দিয়ে দিবেন, কাঁটা ছাড়া মাছ, যেন কাঁটাগুলা যদিও কাঁটা থাকে এগুলো পরে উঠে নিয়ে মা কাঁটাগুলো ফেলে দিবেন, কেননা কাঁটা থাকলে বাচ্চারা খেতে পারবে না। দেখেন কালার আসে গেছে, মাছগুলো হয়ে গেছে, আমি মাছ একটা উঠে নিছি কাঁটাগুলো উঠানোর জন্য। এগুলো কাঁচকলাগুলো ঢেলে দিবেন, ঢেলে দেওয়ার পরে লাড়তে থাকবেন। লাড়লে লাড়তে লাড়তে অনেক সুন্দর হবে, অনেক ভালো হবে, কালারটাও আসবে, দেখতেও ভালো লাগবে, খাইতে ভালো লাগবে, শুকনো হয়ে যাবে। এই যে আমার এগুলো হয়ে গেছে দেখেন, এখন আমি রেসিপি এই যে দেখুন কীরকম সুন্দর হয়েছে, কীরকম কালার, অসাধারণ একটা খাবার টেস্ট হয়েছে, আপনারা দেখুন একবার করে।